আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে প্রোটিন ছোলার রেসিপিটি শেয়ার করব। আমরা সবসময় ছোলা ভুনা করে খাই, কিন্তু এই ছোলাটা যদি এভাবে মাখিয়ে খাওয়া হয় এর টেস্টটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। অন্যদিকে যারা ডায়েট করতে চান তারা এই প্রোটিন ছোলা খেতে পারেন। এটি খেতে যেমন মজাদার স্বাদের হয় তেমনি পুষ্টিগুণে ভরপুর। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রোটিন ছোলা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ সিদ্ধ ছোলা। ছোলাটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার অ্যাড করে দিব একটি ছোটো সাইজের আলু, এমন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অ্যাড করব শশা কুচি, হাফ কাপের থেকে একটু কম। আমি সবগুলোকে একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার দিয়ে দিব একটি টমেটো কুচি। অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি একটির অর্ধেক। অ্যাড করব কালো গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এখন 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেলের বদলে অলিভ অয়েলও অ্যাড করতে পারেন। এখন এই সব কিছুকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। অনেক সময় ছোলা ভুনা হজমে সমস্যা করে, আর ছোলাটা ভুনা করলে এর পুষ্টিগুণ কমে যায়, তাই এই প্রোটিন সালাদটি খেতে পারেন। এটি খুবই হেলদি একটি আইটেম, ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ইফতারির আগে। এখন এই প্রোটিন সালাদটাকে একটি পছন্দ মতো সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল খুবই হেলদি প্রোটিন সালাদ রেসিপিটি। এটি আপনারা ইফতারিতে তৈরি করে নিতে পারেন, আর যারা ডায়েট করতে চান তারা দুপুর বা রাতের খাবারে এক বাটি প্রোটিন সালাদ খেয়ে নিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।